আজকে আমরা চলেছি ঝাড়গ্রামের পথে। কলকাতা থেকে মোটামুটি 180 কিলোমিটার। চারিদিকে সবুজের সমারোহ ঝাড়গ্রাম সবসময় সুন্দর। ঝাড়গ্রাম যেতে হলে কলকাতা থেকে আপনারা খড়গপুর আসবেন। খড়গপুর থেকে লোধাশুলির রাস্তায় যাবেন। লোধাশুলির ওখানে পৌঁছে একটা ব্রিজ আছে, ব্রিজে উঠবেন না, তার পাশ দিয়ে বাঁ দিকে একটা রাস্তা গেছে, ওই রাস্তা ধরে সোজা যাবেন। ঠিক ব্রিজের নিচে দিয়ে ডান দিকে ঘুরবেন। ডান দিকে ঘুরেই সোজা যে রাস্তাটা গেছে সেটা হচ্ছে ঝাড়গ্রামের দিকে গেছে। কলকাতা থেকে মোটামুটি 4 ঘন্টার মতন সময় লাগে। ঝাড়গ্রামে আমরা ছিলাম ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্সে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের ঝাড়গ্রাম ভ্রমণ। কলকাতা থেকে বেরিয়ে খড়গপুরে ফার্স্ট হল করেছিলাম। খড়গপুর থেকে একটু হালকা টিফিন করে রওনা হয়েছিলাম ঝাড়গ্রামে যাওয়ার জন্য। এখন আমরা ওই লোধাশুলির কাছে, রাস্তার অসাধারণ ভিউ। ট্রেনে আসলে অবশ্যই এগুলো দেখা যায়। মাঝে মাঝে এইরকম উত্তর দিক থেকে গাড়ি চলে আসে। যাওয়ার পথে একটু বৃষ্টি পেলাম আবার। আমরা এখন ঝাড়গ্রামের শালবনের মাঝে দাঁড়িয়ে আছি। জায়গাটা খুব সুন্দর, তবে একটু সাবধানে দাঁড়াতে হবে, কারণ এই রাস্তা দিয়ে প্রচুর গাড়ি যাওয়া আসা করছে। দারুণ এই চারধারে শালবন। দারুণ জায়গা, মানে অসাধারণ সুন্দর। আর সবুজ যদি দেখতে হয় তাহলে এইখানে একবার আসতে হবে। তো আমরা এখন চলে এসেছি ঝাড়গ্রাম টুরিস্ট কমপ্লেক্সে। ওইখানে আমাদের কটেজ আছে, ওখানে আমরা থাকবো। আর এখানে পার্কিং প্লেস, পার্কিং প্লেসে গাড়ি রেখে এবারে রিসেপশনে চেক ইন করে তারপরে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। রিসেপশনে চেক ইন করে এবারে যাচ্ছি রুমে। জায়গাটা খুব সুন্দর। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। চারধারটা খুব সুন্দর করে সাজানো। আমাদের কটেজ হচ্ছে 3 নম্বর। যাই রুমে গিয়ে একটু ফ্রেশ হই। আমরা একটা ডবল বেডরুমের কটেজ নিয়েছিলাম। দেখে নেওয়া যায় কী কী আছে এখানে। দুটো ছোট পেস্ট এবং ব্রাশ, শেভিং কিট, একটা ছোট স্যানিটাইজ, ছোট একখানা সাবান, একটা শ্যাম্পুর শিশি, দুটো হ্যান্ড গ্লাভস, দুটো মাস্ক, একটা সুন্দর চিরুনি এবং হাফ লিটার দুটো জলের বোতল। এই সবই কিন্তু রুমের ভাড়ার সাথেই ধরা ছিল। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই লাঞ্চটা আগে সেরে নেওয়া যাক। খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো, তাই একটু বেশিই খেয়ে ফেললাম। খাওয়া দাওয়ার পর ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখতে লাগলাম। বেশ সাজানো গোছানো চারিদিক। ঝাড়গ্রামে আমি 2 বার গিয়েছিলাম, একবার পুজোর সময়, একবার শীতকালে। এই ছবিগুলি আমার পুজোর সময় তোলা। যেহেতু একদিনের জন্য এসেছি তাই আর অন্য কোথাও যাইনি, সারাদিন এই কমপ্লেক্সের মধ্যেই কাটিয়ে দিয়েছি। ঘুরতে ঘুরতে দেখলাম বাচ্চাদের জন্য একটা ছোট পার্কও করা আছে। খাওয়া দাওয়ার পর ইচ্ছা হলো একটু পুকুর পাড়ে বসবো। বসে গেলাম পুকুর পাড়ে, দেখলাম এখানকারই দুজন মাছ ধরছে। আমি ওখানে দাঁড়িয়েছিলাম বলে আমাকে তাড়া করেছে। তো বিকেলবেলায় একটু ঘুরতে বেরিয়েছি। এই সামনে একটা পুজো আছে, ওখানে যাচ্ছি। এর আগে আমি আরো একবার এসেছিলাম,
তখন এত ভালো লেগেছিল যে তখনই ঠিক করেছিলাম এখানে আসবো এবং রাজবাড়ি ট্যুরিস্ট কমপ্লেক্সে থাকবো। তাই এটা আমি অনলাইনে বুক করেছিলাম। এই কটেজগুলি বুক করা যায় ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। ঝাড়গ্রাম রাজবাড়ির ঠিক পাশেই এই ট্যুরিস্ট কমপ্লেক্সটি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।